হ্যালো সবাইকে, শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা রইল। সবার বছরটা ভীষণ ভালো কাটুক। আচ্ছা, আজকে তো নববর্ষ, তাই নতুন জামা পরতেই হবে। আর নববর্ষতে পরার জন্য কোন জামাটা এনেছি সেটা তো তোমাদের সাথে আগেই শেয়ার করে দিয়েছি, আজকে সেটাই পেয়ার করব। কিন্তু এখানে দুটো ইয়াররিং নিয়ে আমি ভীষণ কনফিউজ যে কোনটা পরবো। তো যাই হোক, এখানে পুরো সেট আপ করেছিলাম ট্রানজিশনের জন্য। আমি এরকমই করি জানো তো, যেটা ড্রেসটা পরা থেকে উপর থেকে একটা টি শার্ট পরে তারপর ট্রানজিশন শ্যুট করি। তো দেন এখানে আমি রেডি হয়ে গেছি। রেডি হয়ে তারপর এই ইয়াররিংটা পরেছিলাম, মাল্টি কালার, আর নিচে না পার্লের বিট দেওয়া আছে। এটা বেশ ভালোই লাগছিল হোয়াইট ড্রেসের সাথে, কিন্তু তারপর আমার মনে হলো আজকে তো সেরকম কোথাও যাওয়ার নেই, কানেরটা একটু বেশিই বড় লাগছে। তো তাই জন্য আমি ছোট্ট একটা ঝুমকি বের করেছি, সেটাই পরেছি। তারপর দেখলাম যে এই ইয়াররিংটাতেও ভালো লাগছে। আচ্ছা, তোমরা কমেন্ট করে জানাও তো যে কোনটা পরে বেশি ভালো লাগছিল। দেন এই যে আমি একটু সিলভারের চুড়ি পরে নিচ্ছিলাম আমার হাতে না, তারপর আমি খুলে ফেলেছিলাম, কারণ আমার হাতে যেহেতু অনেকটা মোটা শাখার রয়েছে আর হাতে সব সময় থাকে, তাই জন্য ভালো লাগছিল না দেখতে আর কি। আর আমাদের বাড়ির নিয়ম রয়েছে, 7 মান্থ বেবি শাওয়ারে যেই শাখাটা পরবে, যেদিন ডেলিভারি করতে যাবে সেদিন ওটা খুলতে পারবে, তার আগে তুমি খুলতে পারবে না। যাই হোক, এক একটা বাড়ির এক একটা নিয়ম। দেন আমার বর চলে এসেছিলো, আমি তোমাদের সাথে একটু লাইভে গল্প করে নিলাম। আর এই যে ফুল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিই এখন। আমি কিন্তু চুলটাকে বান করে নিয়েছি, না হলে গরমে ভীষণ অস্বস্তি হচ্ছিল। আর আমার ভয়েসটা এখন হয়তো একটুখানি ভারী ভারী লাগছে, কারণ আমার না কাল থেকে দেখছি একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে হঠাৎ করে, আর তার সাথে আমি ঘুম থেকে উঠে এখন ভয়েস ওভার দিচ্ছি, তাই জন্য আরও একটু ভারী লাগছে। তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম। না না, এই সাজসজ্জাগুলো আমাদের পাড়ায় করেছে ঠিকই, কিন্তু পয়লা বৈশাখ উপলক্ষে না ঈদ উপলক্ষে করেছিল, সেটাই এখনও রয়ে গেছে আর কি। আজও প্রোগ্রাম আছে, আজই হয়তো পাড়ায় লাস্ট প্রোগ্রাম আছে। তো তারপর আমি ওকে বললাম যে চলো আজকে একটু ক্যাফে যাই। তো পলতা স্টেশনেই একটা ক্যাফে করেছে, সেখানে যাচ্ছিলাম। খুব ছোট্ট একটা ক্যাফে করেছে, কিন্তু ভেতরে ডেকোরেশনটা ভালোই করেছে। তো ওখানে দুটোই টেবিল ছিল, সেটাও বুক ছিল। তো আমরা প্রথমে বাইরেই বসেছিলাম আমি আর অর্ডার করতে করতে, তারপর না ভেতরটা ফাঁকা হয়ে গেছে। তো আমি বললাম যে ঠিক আছে, কটা ছবি তুলে দাও। এখানে উনি আমার ছবি তুলছিলেন, আর সবসময় মেনু কার্ডটা আমার কাছেই থাকে, আমি যেটা খাবো ও সেটাই খায়, মানে ও সবই খায়, তো এর জন্য ওর কোনো অসুবিধে হয় না। তারপর ফাইনালি দেখলাম ভেতরটা ফাঁকা হয়ে গেছে, আমরা চলে এসেছি। আর এখানে আমরা নিয়েছি ফিশ ফ্রাইড মোমো, যেটা খেতে ভীষণ ভালো ছিল আর রিজনেবল প্রাইসের মধ্যেও ছিল। তো ওকে আমি বলছিলাম খেয়ে যে ভালো ছিল, সেটা ও খাওয়াক বা আমি খাই, সবসময় আগে ফার্স্ট বাইটটা আমি নিই, বা ও আমাকে খাওয়ালেও ফার্স্ট বাইটটা আমাকেই দেয়। তারপর এখানে দুজনে ছবি টবি তুলে ওকে আমি একটু খাইয়ে দিচ্ছিলাম, আর বলছিলাম যে এরকম বউ পাবে না, সত্যি পাবে না, তাই তো বলো। তারপর দেখো ভেতরটা তোমাদেরকে দেখাই, বেশ সুন্দর লাগছিলো। আর আমরা দুজনই ছিলাম, তখন কেউ ছিল না, খুব বেশি বাজছিল না, তখন ওই 8:30 নাগাদ আমরা গেছিলাম। বেশ ভালো লাগছিলো, সুন্দর সোভার 90s মিউজিক চলছিলো, এত ভালো লাগছিলো তোমাদেরকে কি বলবো। আমি আবার বলছিলাম ওকে যে আমাদের ঘরেও না এরকম ওয়ার্ম লাইট লাগাবো, বেশ ভালো লাগছিলো ওয়ার্ম লাইটগুলো। তো তারপর গল্প করতে করতে আমি সেরকম কিছু খেতে চাইছিলাম না বাইরে, তাই দুটো লস্যি অর্ডার করেছিলাম। ওর জন্য অর্ডার করেছিল স্ট্রবেরি লস্যি, আর ডক্টর যেহেতু আমাকে আম খেতে বলেছে, আমার জন্য ম্যাঙ্গো লস্যি নিজে থেকেই অর্ডার করেছে। কিন্তু আমার তো সবসময় ওরটাই প্রিয় লাগে, তাই আমি আমারটা একটু সিপ নিয়ে তারপর ওকে বললাম দেখি তোমারটা কতটা ভালো, তো ওরটা দেখো আমি খেতে খেতে কতটা খেয়ে নিয়েছি। আমি এরকমটাই করি। তারপরে আমি আমারটা ফিনিশ করতে পারিনি, ওকে বললাম তুমি ফিনিশ করে দাও, তারপর ও আমারটা খেয়ে নিল একটু, তারপর আমরা বেরিয়ে পড়লাম। আর পয়লা বৈশাখ মানেই তো হালখাতা, আমাদেরও হালখাতা আছে জানো তো, বাড়ির সামনেই সোনার দোকানটায়। কিন্তু যাওয়ার সময় যখন দেখেছি এত ভিড়, আমরা ভেবেছি যে ফেরার সময় হালখাতা করব। তো এই সোনার দোকানে চলে এসেছি, এসে তারপর হালখাতা করতে চলে এসেছি। এখানে হালখাতাটা করে নিয়ে তারপর চললাম আমরা বাড়ির দিকে। আর বাড়িতে এসেই সব থেকে এক্সাইটমেন্টের জিনিস যেটা ছোটোবেলায় ছিল এখনও আমার আছে, সেটা হচ্ছে কী দিয়েছে দেখব। তো এখানে দিয়েছে দেখো একটা শনপাপড়ির প্যাকেট আর একটা ফ্রুটি।